হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আজকে চলে এলাম, কিছু বীজ দিব। এই বীজ দেওয়ার জন্য আমি এই কাপগুলো নিয়েছি। এগুলো আগে থেকে ছিল আমার বাসায়, এগুলোতে করে কফি চা ওয়ান টাইম খাওয়া যায় আর কি। তো সেগুলো আমার কাছে ছিল, ওগুলো আমি ইউজ করে ফেলতেছি। তো দেখেন, বিসমিল্লাহ, এভাবে করে ঝরঝরে করে মাটি নিয়ে আমি এগুলো মাটিগুলো ড্রামে রেডি করে রাখছি আজকে অনেক দিন ধরে। তো নিয়ে নিচ্ছি এভাবে করে, আপনার লুজ করে মাটি ভরাট করে নেবেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি মাটি, দেখতে পাচ্ছেন। এবার বীজগুলো দিয়ে দিব। আপনারা যে কোনো বীজ, মানে বীজ থেকে যে কোনো চারা তৈরি করার জন্য এরকম ছোট ছোট প্লাস্টিকের এরকম, এটা হচ্ছে কাপ নুডলসের ইয়ে পট, তো এই টাইপের নিতে পারেন। এর থেকে একটু বড়ো হলেও সমস্যা নেই। এগুলো আমি কালকে বাজার থেকে নিয়েছিলাম বীজ, শিমের বীজি আর চাল কুমড়া, সরি শিম বলতে বরবটি শিম আর কি, বরবটি আর চাল কুমড়া। বিসমিল্লাহ। তো দেখেন, প্রথমে এভাবে একটা এভাবে করে গর্ত করে দেবেন, গর্তের মধ্যে একটু একটু দিয়ে হালকা একটু মাটি দিয়ে দেবেন। ব্যাস হয়ে গেল। একটু পানি দিয়ে রেখে দিলে 2 থেকে 3 দিনের মধ্যে, সর্বোচ্চ 4 দিন বা 5 দিনের মধ্যে কি দেখা যাবে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। তো আমি এখানে একটু একটু পানি দিয়ে দিব। আমার মাটিগুলো এমনিতে ভিজে আছে, তারপর একটু পানি দিয়ে দিব, কারণ বীজগুলো আমি ভিজাই নেই। আপনারা চাইলে অনেকে দেখে যে বীজ 4-5 ঘন্টা ভিজিয়ে রাখে, ভিজিও করা যায়, আবার এভাবে দিয়ে একটু পানি দিয়ে দিলেও হয়। আমি তো ভিজাই রাখি না, সময় কম। তো চলে এলাম পানি নিয়ে, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এগুলো এভাবে করে রোদে রেখে দিলেও হয়, এমনিতে ছায়াতে রাখলেও হবে, যে কোনো জায়গায় রাখা যায়, যেহেতু শীতকাল সমস্যা নেই। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আমি। এভাবে করে গাছের এই গাছটার সাথে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এভাবে বীজ বপন করতে পারেন, যে কোনো বীজ, আপনারা যে বীজ থেকে চারা তৈরি করতে চান এভাবে করে বীজ বপন করে, চারাটা যখন উঠবে তখন সেটা স্থানান্তর করলে বা অন্য জায়গায় দিলে চারাটার গ্রোথ ভালো হয়। এমনিতে সরাসরি ড্রামে চারা দিয়ে সে চারাটা উঠতে যে সময়টা লাগে বা গ্রোথ যেটা হয় তার চেয়ে বেশি ভালো হয় হচ্ছে এভাবে করে চারা দিয়ে, সেটা যখন একটা স্টেবল পর্যায়ে যায়, মানে চারাটা যখন একটু হয় তখন ওই চারাটা যখন নতুন মাটিতে পড়ে তখন চারার গ্রোথটা খুব ভালো হয়। তো আপনারা চাইলে এভাবে করে দিতে পারেন। এটা আমি এখান বরবটি বীজ দিয়ে দিচ্ছি, তো বাকি বীজগুলো দেব এভাবে করে। ওকে ভিউয়ার্স, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।